এখন বাজে 7টা, তো আমি উঠেই দেখো সংসারের কাজে লেগে পড়েছি। তো ছেলেও উঠে গেছে, ছেলে উঠে ওর পশুর কাছে পড়তে গেছে, তাই ভাবলাম আগে বিছানাটা তুলে নিই। আর অনেক দিন বিছানার চাদর পাল্টানো হয় না, সেই জন্য ভাবলাম একবারে বিছানাটা গুছিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি বিছানার চাদরটা পাল্টে আর একটা বিছানার চাদর পেতে নেব। তো বিছানার চাদর পেতেই বা কী হবে বলো তো, ছেলেটা বাবা যা করে তার বলার মতো না, আর মানে ওরে নিয়ে পাড়াই যায় না। ও বিছানায় উঠলে গুছিয়ে রাখলাম এত সুন্দর করে, কিন্তু থাকবে না, ও আবার নষ্ট করে দেবে। তারপর দেখো আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে তারপরে উঠোনের দিকে চলে যাব। সেই ফাঁকে আমি একটু ড্রেসিং টেবিল শোকেস এগুলো মুছে নিচ্ছি। তো মুছতে মুছতে আবার ঘরের দিকেই একটু ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে বাইরের দিকে যাচ্ছি। ঘরের সামনেটাও ঝাঁট দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমি এবারও উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সারাদিন এই কাজ সেই কাজ লেগেই আছে, এরপরে আবার ছেলেকে যাব স্কুলে দিতে, আর আমি উঠোন ঝাঁট দিয়ে একটু ব্রাশ করতে করতে লেবু পাতাও তুলে নিই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। এমডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা তো দেখতেই পেলে সকালে সব বাসি কাজকর্ম গোছানো হয়ে গেছে, তারপরে ব্রাশটা করে আসলাম। ব্রাশ করে এসে এইবার তার সাথে সাথে আমি ব্রাশ করতে করতে লেবু পাতাও তুলেছি। তো এইবার আমি এই দেখো জল নিয়ে চলে এসেছি, চা বসাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে যে জলের ড্রামটা ছিল, তো সেটা আমি ঘরে নিয়ে নিয়েছি। কেন বলো তো, এখন তো একটু গরম গরম পড়ে গেছে, আর না প্রচণ্ড জল পিপাসা পায়। এইবার ঘরে থাকলে আর হাতের কাছে থাকলে একটু জল খেতে সুবিধা হবে, তাড়াতাড়ি নিয়ে খেতে পারবো, সেই জন্য ড্রামটাকে ঘরে নিয়ে গেছি। তো যাই হোক, আর ছেলে ঘুম থেকে উঠে ওর পশুর কাছে পড়তে গেছিলো, পড়ে ঠোরে এসছে। তো এবার চলো ঝটপট একটু চা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 9:30। তো আমি এই যে চার জলে 9:30 সময় বসালাম, আর কখন কি করব বলো? ছেলেকে স্কুল দেওয়া আছে, খাওয়ানো আছে, স্নান করানো আছে, প্রচুর কাজ। আর এই দেখো সেই লেবু পাতা, আর তার মধ্যে চা বসাতে বসাতে মাছওয়ালা দাদা চলে এসেছিলো, তো আমি মাছও নিয়ে নিয়েছি, মাছটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি চাটা করে একটু ঝটপট খেয়ে নিই, নাহলে মাথায় কাজ করবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এসেছি আর চা করে নিয়ে এসেছি। এই দেখো খাটের উপরে চা, আর এই দেখো হাতে বিস্কুট। তো আমি এখন চা বিস্কুট খেয়ে নেবো। আর চা কতটা দেখেছো? এই দেখো, আর ছেলেটা ওর পশুর ঘরে পড়েছে, এই দেখো ব্যাগটা খাটের উপরে রেখে দিয়েছে, আর ওই দেখো ড্রেসিং টেবিলের আয়নায় দেখা যাচ্ছে ছেলে বসে পড়েছে দুধ আর বিস্কুট নিয়ে, মুড়ি নিয়ে। তো এখন একটু দুধ মুড়ি বিস্কুট খেয়ে নেবে, তারপরে ভাত খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে আমার দুপুরে রান্নাবান্না আছে, তো সেইগুলোই করব। মাছ নিয়েছি, মাছ কাটবো, তো এইসবগুলোই আছে। আর সকালবেলা রান্না করেছে আমার যা, ভাত আর কী করেছে আমি এখনও দেখিনি, মানে চাটা করে নিয়ে চলে এসি। তো সেইগুলোও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বাজে 10:40। তো আমার যা মাছ কাটছে ওইদিকে, মাছটা আমি আর কাটিনি, যাই কাটছে, আর আমি এদিকে যাচ্ছি দেখো স্কুলে। এই দেখো ছেলেকে দিতে, আর এই দেখো দেখেছো ছেলে দাঁড়িয়ে আছে। তো চলো স্কুলে দিয়ে আসি, তারপরে আবার রান্না বান্না সব আছে, সেগুলো করব। তো চলো বন্ধুরা, ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, এবার রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরের রান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কী কী রান্না করব। এখন বাজে 11:47। তো তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাঘরে চলে এসেছি। চলো তোমাদের একবার দেখিয়ে নিই যে আমি কি কি রান্না করব আর সকালে কি কি হয়েছে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো শিলের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। তো আমি সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা বাটবো, আর এই দিকে দেখো পেঁয়াজ আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে কড়াই চচ্চড়ি হবে চিংড়ি মাছের। তো এই দেখো চিংড়ি মাছ, আর নিয়েছি আমোদি মাছ। তো আমোদি মাছের জাল করব, আমোদি মাছের জালটা করব শুধু পেঁয়াজ দিয়ে আর 2 কোয়া রসুন কুচিয়ে দিয়েছি। আর এই দেখো পাকা পাকা কাঁচা লঙ্কা, এ কেমন কথা বললাম, পাকা পাকা কাঁচা লঙ্কা। তো যাই হোক, আর এইদিকে দেখো বিলেতি ধনে পাতা। তো আমি আমোদি মাছের জাল করব পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, আর একটু টমেটো দেবো।
আর চিংড়ি মাছটা করবো হলো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এই সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই হচ্ছে রান্না, চিংড়ি মাছের কড়াই চচ্চড়ি আর আমুদি মাছের ঝাল, আর একটু ডাল করব, নাহলে দাদাভাই খেতে আবার অসুবিধা হয়ে যাবে, কারণ আমুদি মাছের ঝালটা অতটা খেতে চায় না, সেই জন্য একটু ডাল করতে হবে। আর এইদিকে চলো সকালে রান্না কী হয়েছে তোমাদেরকে দেখাই। তো এই দেখো সকালে ভাত হয়েছিল, একটুখানি রয়েছে, আর আলুর দম হয়েছিল সেটাও একটু রয়েছে। আর সকালে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, আমি একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর যে ঠান্ডা ভাত ছিল মানে জল দিয়ে না, জল মানে কড়কড়ে ভাত ছিল, তো সেই কড়কড়ে ভাত দিয়ে আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে, তো সেটাই করে দিয়েছি। আর তোমাদের দেখাতে পারিনি মানে সকালের ভাত দেওয়াটা, তো চলো রান্নাবান্না ঝটপট করে নিই। এখন বাজে হচ্ছে 1:18, তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমার যা ঘরটা মুছে নিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ, ঘরটা মোছা, এই দেখো ঘরটা মুছে নিয়েছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এই নামলো, এই দেখো আজকে ছোট হাঁড়িতে রান্না করেছি, কারণ অল্প একটু চাল রান্না করতে হবে, আমার ননদ স্কুল চলে গেছে, এবার মেয়েটাও কলেজে গেছে, তো যাই হোক, এই 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 দেখো রান্নাবান্না সব। তো চলো এবার হলো স্নান করবো, স্নান করে পুজো দেবো, আর এদিকে তো আমার যা ঘর মুছে নিয়েছে, স্নান করবো, স্নান করে পুজো দেবো, দিয়ে তারপরে গুছিয়ে ভাত দিতে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি কাজকর্মগুলো করে আসি। করতে যাওয়ার আগে ভাবলাম যে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী রান্না করেছি, কারণ প্রতিদিন দেখাই তো, না দেখালেও ভালো লাগে না, তো যাই হোক চলো। এই দেখো কী গরম, দেখো দেখেছো ধোয়া হচ্ছে, তো যাই হোক এই যে গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে এই দেখো আমুদি মাছের ঝাল, আর এই দেখো এটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে যেটা করেছি কড়াই বাপা, তো এটা হলো সেই চিংড়ি মাছ কড়াই বাপা, আর এই হচ্ছে ডাল কালো জিরে, আর জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো একটা টমেটো দিয়ে দিয়েছি, তো এই হচ্ছে ডাল, এই হচ্ছে ডাল পাতলা করেই করেছি, প্রতিদিন ভাবি পাতলা করে করবো ডালটা, কিন্তু আমার না সেই মানে ঘন হয়ে যায়, তো যাই হোক চলো। আর সকালের আলু ভাজা আছে তোমরা তো দেখেছো এই এই টিফিন বাটিটায়, আর এইটাই ভাতও রয়েছে নিচেরটা, এইটাই ভাত রয়েছে, তো যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, আর আমি স্নান ধান করে পুজো দিয়ে তারপরে ফিরে আসছি। এখন বাজে 1:42, তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তার আগে একটু ফুল তুলতে যাব, তো চলো। গাছে ফুল হয়েছে, তো সেই ফুলগুলো তুলবো, তো এই দেখো, তো চলো এই ফুলগুলো তুলে নিই, সাথে তুলসী পাতাও তুলবো, তারপরে পুজোটা দিয়ে নিই। তো দেখলে আমি পুজো দিলাম, তো এখন 2:05 বাকি, তো চলো ঝটপট দাদাভাইয়ের খাবারটা রেডি করে নিই, এখন শুধু দৌড়াবো, কি বলো তো সব কিছু তোমাদের ঠিকঠাকভাবে আমি কি করে দেখাবো, এত কিছু দেখাতে গেলে পুরো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, সেই জন্য মানে একটু একটু করে তো অবশ্যই দেখাতে হবে, তো চলো দাদাভাইয়ের ভাতটা রেডি করে নিই, এখনও করে নিয়ে এইবার আমি দৌড়াবো। তো এই দেখো দাদাভাইয়ের ভাত রেডি করে নিয়েছি, আর একটু আমুদি মাছের ঝালও নিয়ে নিয়েছি, এই দেখো খাবে কি না জানি না, তো চলো। এখন বাজে 2:40, তো তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে এই দেখো বাড়ির দিকে ফিরছি, আর একটা টিফিন বাটি নিয়ে এসেছিলাম, 2 টিফিন বাটি নিয়ে যাচ্ছি, আর জলও নিয়ে আসলাম, জলটাও খেলো না, তো চলো এবার বাড়ির দিকে যাই, বাড়িতে যাই নিজে একটু খাবো, আর ছেলেটা তো 3:30 দিকে আসবে, তো ছেলেটা খেয়েও আসতে পারে আবার নাও খেয়ে আসতে পারে, প্রতিদিন খায় না স্কুলে, এই হচ্ছে ব্যাপার, তো চলো বন্ধুরা।
ভাইকে খেতে দিয়ে এসে খেলাম, তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে দেখো এখন বাজে 5টা 5, তো আমি হাঁটতে বেরিয়েছি, আর এই যে সেই বৌমা, দুজনে বেরিয়েছি, আর যাওয়ার সময় একটু ফুল নেব। তো চলো হেঁটে বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এখন বাজে 5টা 21, তো হেঁটে এসে এই দেখো আমাদের ফুলের জমিতে নেমেছি। তো যাই হোক, আমি একটু পুজোর জন্য ফুল নেবো, কয়দিন ধরে পুজো দিচ্ছি ফুল ছাড়া, এই জন্য একটা ঠোঙাও নিয়ে এসেছিলাম, এই দেখো। তো চলো একটু ফুল তুলে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমাদের এখানে মাঠে পেঁপে গাছও আছে, তো দেখি একটা পেঁপে নেব, পেঁপে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এখন বাজে 5:45, তো মাঠের থেকে তাড়াহুড়া করে আসলাম, কারণ এদিকে ঘোষ দাদা চলে আসবে। তো এসে দেখি দোয়ানো হয়ে গেছে, ডাকছে, দুধ নিলাম, দুধ নিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসলাম। আর দেখো বিশাল ঘেমেও গেছি, বিশাল কষ্ট হয়েছে, অনেকগুলো 5টা পেঁপে পেরেছি, আর ফুলও আনলাম, তোমরা তো দেখতেই পেলে সব কিছু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, এরপরে আছে সন্ধে দেওয়া, আর রাত্রিরে দুপুরবেলার তরকারি তো আছেই, রাত্রে ভাত করব শুধু, তাহলে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে টাটা।